তো আজকে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স থেকে ক্লাস অর্থাৎ ইভিএস থেকে ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকে আজকে আমরা ক্লাস করব সেটা হচ্ছে স্থায়ী উন্নয়ন কালকেই আমরা টপিকটা শুরু করেছিলাম আজকে হচ্ছে স্থায়ী উন্নয়নের পার্ট টুয়ের ক্লাস আমরা কালকে পার্ট ওয়ানের ক্লাসে স্থায়ী উন্নয়ন কাকে বলে এবং বিভিন্ন যে সমাজবিদরা রয়েছেন পরিবেশবিদরা রয়েছেন অর্থনৈতিক অর্থনৈতিকবিদরা রয়েছেন তারা কিন্তু তাদের মতো করে সংজ্ঞা প্রোভাইড করেছেন আমি কালকের ক্লাসে আপনাদের করিয়ে দিয়েছি অর্থাৎ স্থায়ী উন্নয়ন নিয়ে একটা কনসেপ্ট কিন্তু কালকে আমরা পেয়ে গেছি যেটা ভেরি ইম্পর্টেন্ট ছিল আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন ভিডিওর এসেন ং দেওয়া থাকবে আজের ক্লাসে আমরা ডিসকাস করবো স্থায়ী উন্নয়ন পরিবেশের ওপর যে গুরুত্ব আরোপ করেছে সেটা এবং স্থায়ী উন্নয়নের ধারণাটা কেন এলো সেই টপিক মানে এই দুটো টপিকই এখন বাদ রয়েছে আমরা এই টপ দুটো টপিক আজের ক্লাসে একদম কমপ্লিটলি ডিসকাস করে নেব ওকে এবং কালের ক্লাসে আমি জানিয়েছিলাম আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট কারণ স্থায়ী উন্নয়নের পার্ট টুয়ের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট হবে কারণ এই যে টপিক দুটো রয়েছে আজকে আমরা ডিসকাস করব পরিবেশের ওপর গুরুত্ব এবং ধারণাটা কেন এলো ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক কারণ এই টপিকগুলোর উপর থেকে সব থেকে বেশি কোশ্চেন হয়ে থাকে যদি স্থায়ী উন্নয়ন থেকে কোশ্চেন দিয়ে থাকে পার্ট ওয়ানের ক্লাসেও কোশ্চেন রয়েছে সেখানে খুব কম পরিমাণে কোশ্চেন রয়েছে কিন্তু এই টপিকের উপর থেকে সবথেকে বেশি কোশ্চেন দেওয়া হয় আমরা এ টু জেড ডিসকাস করব খুব ডিটেলসে ডিসকাস করব। আপনাদের পুরো টপিকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন খুব ইজিভাবেই আপনাদের বোঝানোর চেষ্টা করব ভেরি ইম্পর্টেন্ট টপিক আর আমি কাল ক্লাসে আপনাদের বলেছিলাম যে স্থায়ী উন্নয়ন রয়েছে এর রিলেটেড আমরা রিসেন্ট দুটো ক্লাস কমপ্লিট করেছি ইভিএস থেকে একটা হচ্ছে বসুন্ধরা সম্মেলন আর একটা হচ্ছে স্টকহোম সম্মেলন দুটো সম্মেলনই কিন্তু এই স্থায়ী উন্নয়ন রিলেটেড কেন রিলেটেড কীভাবে রিলেটেড সমস্ত কিছুই ক্লাসের মধ্য দিয়ে আপনাদের বুঝিয়ে দেবো ওকে তো আপনারা যদি বসুন্ধরা সম্মেলন করতে যান বা পড়তে যান বা স্টক সম্মেলনটা পড়তে যান তার আগে কিন্তু আপনাদের এই স্থায়ী উন্নয়ন সম্পর্কে একটা ধারণা নিতে হবে স্থায়ী উন্নয়ন সম্পর্কে আপনাদের ভালো করে জানতে হবে তারপরে যদি আপনারা স্টক হোম সম্মেলন অথবা বসুন্ধরা সম্মেলনটা পড়েন তাহলে কনসেপ্টটা আপনারা ভালো বুঝতে পারবেন ক্লিয়ার তো আমাদের ডিসকাস করতে একটু লেট হয়ে গেল আমরা আগে থেকেই স্টক হোম সম্মেলন এবং বসুন্ধরা সম্মেলন দুটোই আমরা ডিসকাস করে দিয়েছি এবং এই স্থায়ী উন্নয়নের আরও দুটো নাম রয়েছে কালের ক্লাসে বলেছিলাম কী কী নাম রয়েছে একটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে সহনশীল উন্নয়ন ইংরাজির নামটা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট ক্লিয়ার সাস্টেনেবল ডেভেলপমেন্ট তো আমরা টপিকের দিকে চলে যাচ্ছি আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারিটেড এক্সাম এবং আপকামিং যদি কোনো কম্পিটিভ এক্সামের জন্য আপনি প্রিপারেশন নিয়ে থাকেন যদি কোশ্চেন দেওয়া হয় আশা করি আপনাদের অনেকটা ভালো প্রিপারেশন নিতে হেল্প করবে ওকে আর যদি কেউ এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন আপনারা ফলো করতে পারেন শুভদীপ সরকার জিরো ওয়ান এটাই হচ্ছে আমার ইউজার নেম ইনস্টাগ্রামে সার্চ করবেন প্রোফাইল পেয়ে যাবেন ফলো করে রাখুন যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা আমাকে সরাসরি ইনস্টাগ্রামে এসএমএস করতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যান ভিডিও এসএমো লিঙ্ক পাবেন অথবা টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামটা ডাউনলোড করে আপনারা সার্চ করবেন শুভদীপ সরকার ব্র্যাকড়ে লিখবেন বঙ্গ এডুকেশন ইউটিউব চ্যানেল অথবা অ্যাট দ্য রেট বঙ্গাডি লিখে সার্সগুলো আপনারা আমার গ্রুপটা পেয়ে যাবেন ওকে তো জয়েন্ট হয়ে যান ক্লাসের পিডিএফগুলো আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন আগে অনেক পিডিএফ শেয়ার করা হয়েছে না থাকলে আপনারা ডাউনলোড করে নিন জয়েন্ট হয়ে যান টেলিগ্রাম গ্রুপে যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন আমাদের চ্যানেলের তো অবশ্যই নিচে দেখুন লাল কাল ডান পাশে লাল কালার বাটনটি রয়েছে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিন ওকে আপনারা যদি মিডিলের যে নোটিফিকেশনটা রয়েছে এটা যদি অন করেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার এর ক্লাসের নোটিফিকেশনগুলো আপনার কাছে যাবে আর নন করা থাকলে কোনো নোটিফিকেশন যাবে না সো আপনারা অল নোটিফিকটা অন করে দিন তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যাবে আমরা টপিকে চলে আসছি স্থায়ী উন্নয়নের পরিবেশের ওপর যে গুরুত্বগুলো রয়েছে সেটাই আমরা আজকে ডিসকাস করব এবং ধারণাটাও ডিসকাস করব। পরিবেশবিদ বৈজ্ঞানিক ও অর্থনৈতিক যে বিদ্রা রয়েছে তাদের মতে স্থায়ী উন্নয়ন ব্যবস্থা হলো আধুনিক মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য চাবিকাঠি তাহলে এই যে স্থায়ী উন্নয়ন রয়েছে বা স্থিতিশীল যে উন্নয়নটা রয়েছে সেটা মানুষের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য চাবিকাঠি কাদের মতে পরিবেশবিদ বৈজ্ঞানিক ও অর্থনীতিবিদদের মতে বোঝা গেল তো ভেরি একটা ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারেন এটা উনিশশো সালে ওয়ার্ল্ড কমিশন অন এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তাদের আওয়ার কমন ফিচার নামক যে প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদনে বলেছেন কি স্থায়ী উন্নয়ন ব্যবস্থা দুটি মূল বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছে এখান থেকে কী কী কোশ্চেন হয়ে থাকে যে ওয়ার্ল্ড কমিশন অন এনভারনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোন প্রতিবেদনে বলেছেন স্থায়ী উন্নয়ন ব্যবস্থা দুটি বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে সেটা অ্যান্সার হবে আওয়ার কমন ফিচার নামক যে প্রতিবেদনটি ছিল সেই প্রতিবেদনে ক্লিয়ার কত সালে বলেছেন যদি বলে বলবেন উনিশশো সালে বোঝা গেল তো এবারও হচ্ছে আপনাদের ডাউট হতে পারে বা আপনারা অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন স্যার তাহলে কোন দুটো বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে স্থায়ী উন্নয়ন ব্যবস্থা সেটা আমাদের জানিয়ে দিন অবশ্যই আপনারা জানিয়ে দেব এবার হচ্ছে সেই দুটো বিষয় অ্যাড করা হয়েছে কোন দুটো বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করে সেগুলি হলো কি পরিবেশকে অক্ষুণ্ণ রাখা ওকে প্রথম যেটা রয়েছে পরিবেশকে অক্ষুণ্ণ রাখা দ্বিতীয় যেটা রয়েছে পরিবেশের গুণগত মানকে সুরক্ষিত রেখে জনগণের জীবনযাত্রার স্থায়ী উন্নয়ন করা এই দুটো বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছে এবার হচ্ছে পরের পয়েন্টে আমরা চলে আসবো এই যে দুটো গুরুত্ব রয়েছে ওকে যেই দুটো গুরুত্ব আমরা পড়লাম এই দুটো মানে উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য সফল করার জন্য কি করতে হবে কয়েকটি বিষয়ের ওপর নজর রাখতে হবে যেটা আমরা একটু আগে বললাম দুটো বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছি সেই বিষয় দুটো যদি বা সেই দুটি উদ্দেশ্য যদি সফল করতে হয় তাহলে বেশ কিছু বিষয়ের ওপর নজর রাখতে হবে কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে এবার হচ্ছে আমি সুন্দর করে পয়েন্ট করেছি এক নাম্বার। উদ্ভিদ ও প্রাণীরা যাতে একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখে বাঁচতে পারে সেই বিষয়ের ওপর নজর রাখতে হবে দু নম্বর সম্পদকে যাতে বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা যায় সেই বিষয়ের ওপর নজর রাখতে হবে তিন নম্বর পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী যেন উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় সেই বিষয়েও নজর রাখতে হবে চার নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যাতে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করা মানে পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ের ওপরও কিন্তু নজর রাখতে হবে পাঁচ নম্বর জনসংখ্যা যাতে উন্নয়নের পথে বাধা না হয় সেই বিষয়ে নজর রাখতে হবে কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার বেরিয়েছিল যে এক একটা পরিবারে দুজনের বেশি মানে সন্তান নেওয়া যাবে না ওকে তো জনসংখ্যা বাড়লে আরও অনেক প্রবলেম থাকে তো আমি সেইগুলোর দিকে আর যাচ্ছি না যেহেতু আমরা এই টপিকটা পড়ছি যদি পরবর্তীতে আমরা জনসংখ্যা নিয়ে কখনও টপিকে ডিসকাস করি তখন আমরা ওইগুলো ডিটেলসে ডিসকাস করে নেব তো এখানে আমরা যেটা পেলাম পাঁচ নম্বর পয়েন্টে জনসংখ্যা যাতে উন্নয়নের পথে বাধা না হয় সেদিকে নজর রাখতে হবে ছ নম্বর পয়েন্টে কী বলা হয়েছে সামাজিক সাম্যের প্রতিষ্ঠাতা যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়ের ওপর নজর রাখতে হবে ক্লিয়ার তো এই কটা বিষয়ের ওপর কিন্তু নজর রাখতে হবে তাহলে কী হবে এই দুটো বিষয়কে সফল করা যাবে এবার হচ্ছে পরের পয়েন্টে চলে আসছি স্থায়ী উন্নয়নের ধারণাটা কেন এলো তো স্থায়ী উন্নয়ন যে এসছে এর পেছনে তো বেশ কিছু কারণ রয়েছে তার জন্যই এই স্থায়ী উন্নয়নটা এসছে বা তার ধারণাটা এসছে তো সেই কারণগুলো কি আমরা একটু ডিটেলসে ডিসকাস করে নিই এই উন্নয়নের ধারণা আসার পেছনে বেশ কিছু কারণ রয়েছে সেগুলো কি কি এক নম্বর কৃষি উন্নতির জন্য বনভূমি নষ্ট হয়েছে কৃষি উন্নতি কিভাবে হয় আমি একটু অনেক ডিটেলসে বলে দিই তো কৃষি উন্নতির জন্য যদি ড্যাম তৈরি করা হয় তাহলে কি হয় কৃষির জলের জন্য যেখানে যেখানে কৃষিকাজ করার জন্য জল পাওয়া যায় না সেখানে ছোট ছোট নল বড় নল ছোটো নল দিয়ে কিন্তু সেখানে জল পৌঁছে যাবে তাহলে কৃষি উন্নতি হবে কিন্তু কৃষি উন্নতি করতে গেলে যে ড্যামটা তৈরি করা হবে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বনভূমি নষ্ট হবে তো এটাই বলা হয়েছে এক নম্বর পয়েন্টে কৃষি উন্নতির জন্য বনভূমি নষ্ট হয়েছে যার কারণে এই স্থায়ী উন্নয়নের ধারণাটি এসছে দু নম্বর নগর উন্নয়নের জন্য কৃষি জমি ও জলাভূমি নষ্ট হয়েছে মানে নগর উন্নয়ন করার জন্য শহর তৈরি করার জন্য যেখানে দেখা গেলো বসতি নেই সেখানে আস্তে আস্তে বসতি গড়ে উঠেছে যার কারণে কৃষি জমিগুলোকে কী করা হয়েছে বসতির জন্য ব্যবহার করা হয়েছে সেখানে বাড়িঘর তৈরি করা হয়েছে জলাভূমি নষ্ট হয়েছে ক্লিয়ার তো নগর উন্নয়নের জন্য কৃষি জমি ও জলাভূমি নষ্ট হয়েছে যার কারণে স্থায়ী উন্নয়নের ধারণাটি এসছে তিন নম্বর শিল্প এটা হচ্ছে ভেরি একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা ওকে ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এই যে পয়েন্টটি রয়েছে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিতেও হয়েছে শিল্প বিপ্লবের পর থেকে মানুষের অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে উন্নতি হয়েছে কিন্তু প্রাকৃতিক সম্পদগুলোর ওপর কিন্তু নির্ভর করে উন্নতি হয়েছে কোন দিক দিন মানে উন্নতি হয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদগুলোর ওপর নির্ভর করে উন্নতি হয়েছে সেগুলো অফুরন্ত নয় মানে যে জিনিসগুলোর ওপর নির্ভর করে বা ডিপেন্ড করে শিল্প বিপ্লবের পর মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নতি হয়েছে সেই জিনিসগুলো সেই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু অফুরন্ত নয় কি কি যেমন কয়লা খনিজ তেল এগুলো অফুরন্ত নয় ক্লিয়ার তো এগুলোর যদি বেশি পরিমাণে ব্যবহার হয় তাহলে কিন্তু এগুলো একটা টাইমে শেষ হয়ে যাবে তো যার কারণে স্থায়ী উন্নয়নের ধারণাটি এসছে চার নম্বর পয়েন্টে কি বলা হয়েছে আধুনিক যুগে মানে যত কলকারখানা তৈরি হয়েছে তার ফলে প্রচণ্ড পরিমাণে পরিদূষণ পরিবেশ দূষণ হয়েছে তার ফলে প্রচণ্ড পরিমাণে পরিবেশ দূষণ হয়েছে ক্লিয়ার পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে এ পর্যন্ত মানুষের উন্নতির কথা মাথায় রেখে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে তাতে তো উন্নয়ন হয়েছে মানুষের কিন্তু পরিবেশগত দিক থেকে তার কিন্তু ফল ভালো হয়নি ক্লিয়ার ছ নম্বরে বলা হয়েছে মানুষের মধ্যে সম্পদ অপচয়ের প্রবণতা বেড়েছে সাত নম্বরে বলা হয়েছে আধুনিক উন্নয়ন ব্যবস্থা শোষণ বৃদ্ধি করেছে কিভাবে ধনী দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বিভাজন তৈরি করেছে একজন ধনী ব্যক্তি বা একজন ধনী পরিবার একটা দরিদ্র পরিবার এইভাবে তাদের মধ্যে মানে এই যে আধুনিক উন্নয়ন ব্যবস্থা কি করেছে যে ধনী তার হচ্ছে ইনকামটা বেশি ক্লিয়ার আর যে দরিদ্রতার ইনকামটা কম তো একটা বিভাজন তৈরি করেছে পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল এই দুই ভাগে মানে পৃথিবীর যে দেশগুলো রয়েছে ওকে পৃথিবীর দেশগুলোকে উন্নত এবং উন্নয়নশীল এই দুই ভাগে বিভক্ত করেছে আমি এর আগের ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম যে পৃথিবীতে ধরনের দেশ রয়েছে একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ তো এই দুই ভাগে কে ভাগ করেছে এই যে আধুনিক উন্নয়ন ব্যবস্থা যেটা রয়েছে এটা শোষণ বৃদ্ধি করেছে ক্লিয়ার বা ধনী গরিব ধনী এবং দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বিভাজন তৈরি করেছে পৃথিবীর দেশগুলোকে উন্নত এবং উন্নয়নশীল এই দুই ভাগে ভাগ করেছে যার কারণে এই স্থায়ী উন্নয়নের ধারণাটি কিন্তু নেওয়া হয়েছে বা এসছে কারণ এইভাবে যদি হতে থাকে তাহলে একটা টাইমে মানুষের উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে কিন্তু পরিবেশের উপরেও খারাপ প্রভাব পড়ছে মানে সেইভাবে যে একটা মিলতাল দিয়ে বা সামঞ্জস্য রেখে যে উন্নয়নটা সেটা কিন্তু আসছে না তো যেটা আসবে কখন যদি এই স্থায়ী উন্নয়নটা যদি চলে আসে তখন তাহলে আসবে ওকে ওপরের কারণগুলো থেকে বলা যায় এই অবস্থা মানুষের উন্নয়নকে স্থায়ী করে না তার মানে এতক্ষণ আমরা যে কারণগুলো পড়লাম এই কারণগুলো পড়ে আমরা এটা বুঝতে পারলাম যে এই অবস্থা মানুষের উন্নয়নকে স্থায়ী করে না যার কারণে স্থায়ী উন্নয়ন ব্যবস্থার ধারণাটি এসছে তাহলে কেন আসলো ধারণাটি বোঝা গেল এবার হচ্ছে আমরা বেশ কিছু টপিক ইম্পর্ট্যান্ট টপিক ভাইটাল টপিক আমরা ডিসকাস করবো এই কারণে এই কারণগুলো কোন কারণ বলতে এখানে এই কারণ বলতে এই যে যে কারণগুলো আমরা পড়লাম যে ধারণাটা স্থায়ী উন্নয়নের ধারণার যে কারণগুলো পড়লাম তো সেই কারণে উনিশশো সালে সুইডেনের রাজধানী স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনে কী হয়েছিল পরিবেশ ও উন্নয়নের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য পৃথিবীর সব থেকে পৃথিবীর সব থেকে না সরি পৃথিবীর সব দেশকে পৃথিবীর সব দেশকে আহ্বান জানানো হয় মানে এই যে প্রবলেমগুলো রয়েছে এই প্রবলেমগুলোর কারণে কী হয়েছে উনিশশো সালে আমরা সকলেই জানি উনিশশো সালে কোন সম্মেলন হয়েছিল। সেটা হচ্ছে যেটা হয়েছিল স্টকহোমে মানে সুইডেনের রাজধানী স্টকহোমে স্টকহোম সম্মেলনটি হয়েছিল উনিশশো সালে তো সেই স্টকহোম সম্মেলনে মানব পরিবেশ আমি আপনাদের বলেছিলাম যে মানব পরিবেশ উন্নয়নের জন্য এই সম্মেলনটি হয়েছিল স্টকহোম সম্মেলনটি ক্লিয়ার তো যেখানে ডাকা হয়েছিল মানে পরিবেশ ও উন্নয়নের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য পৃথিবীর সব দেশকে সেখানে ডাকা হয়েছিল এরপর কি হয়েছিল এরপর উনিশশো সালে আই তাদের ওয়ার্ল্ড কনজারভেশন স্ট্র্যাটেজি নামক যে প্রতিবেদনটি রয়েছে সেখানে স্থায়ী উন্নয়ন তত্ত্বটি প্রকাশ করেন যদি এখান থেকে কোশ্চেন হয় যে এই স্থায়ী উন্নয়ন তত্ত্বটি কত সালে প্রকাশিত হয় তখন আপনারা কি বলবেন তখন আপনারা বলবেন উনিশশো সালে উনিশশো সালে এই তত্ত্বটি কারা প্রকাশ করেন সেটা হচ্ছে ইউসিআইএন সরি সরি ইউসিআইএন না আই আই সি এন তাদের যে প্রতিবেদনটা রয়েছে যে প্রতিবেদনে প্রকাশিত করেছিল এই তত্ত্বটি সেটা হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন ট্যাটার্জি ক্লিয়ার তো এই প্রতিবেদনে স্থায়ী উন্নয়ন তত্ত্বটি প্রকাশিত হয় তাহলে এই হচ্ছে স্থায়ী উন্নয়ন যে তত্ত্বটি রয়েছে সেটার একটা ধারণা আমরা পেলাম এবার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট এবং উনিশশো বিরানব্বই সালে ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন হয়েছিল আমরা পড়েছিলাম তো সেই বসুন্ধরা সম্মেলনে স্থায়ী উন্নয়নের রূপায়ণ সংক্রান্ত যে কর্মসূচি রয়েছে সেটা গ্রহণ করা হয় যা এই যে কর্মসূচিটি রয়েছে বা যেটা রয়েছে যে কর্মসূচিটা গ্রহণ করা হয় যেটা কি হয় এজেন্ডা টোয়েন্টি নামে বিখ্যাত ক্লিয়ার যদি এখান থেকে কোশ্চেন দেওয়া হয় যে কি কোশ্চেন হতে পারে যে স্থায়ীশীল যে উন্নয়নটি ছিল সেটা কর্মসূচি কত সালে গ্রহণ করা হয় তখন আপনারা বলবেন উনিশশো সালে আর যদি বলে কত সালে তত্ত্বটি প্রকাশিত হয় তখন বলবেন উনিশশো সালে উনিশশো সালে তত্ত্বটি প্রকাশিত হয় এবং উনিশশো বিরানব্বই সালে বসুন্ধরা সম্মেলনে এর কর্মসূচি গ্রহণ করা হয় আর আশি সালে তত্ত্বটি প্রকাশিত হয় সেটা হচ্ছে এই যে স্টক হোম সম্মেলন সেই সম্মেলনে উনিশশো বাহাত্তরে হয়েছিল স্টক হোম সম্মেলন যেখানে মানে কেন স্টক সম্মেলনটা হয়েছিল কারণ এই স্থায়ী যে উন্নয়নটা রয়েছে এটা মানে স্থায়ী উন্নয়নে কি হয় পরিবেশেরও ক্ষতি হবে না এবং জনগণ বা মানুষেরও ক্ষতি হবে না তো আগে যে উন্নয়নগুলো হচ্ছিলো সেখানে মানুষের উন্নয়ন হচ্ছিলো পরিবেশের ক্ষতি হচ্ছিলো তো যার কারণে স্টকম সম্মেলনটি হয়েছিল। সেখানে অনেক পরিকল্পনা নেওয়া হয় এবং উনিশশো সালে আইউসিএন তাদের অল্ড কনজারভেশন যে স্ট্যাটার্জি রয়েছে ওকে তো সেখানে নামক যে প্রতিবেদনটি রয়েছে সেখানে এই তত্ত্বই প্রকাশ করে আর কর্মসূচি গ্রহণ করা হয় উনিশশো সালে এবং আপনাদের জানিয়েছিলাম আমি এজেন্ডা টোয়েন্টি ওয়ান ওকে আমি কালের ক্লাসে বলেছিলাম এজেন্ডা টোয়েন্টি ওয়ানে যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানে একুশটি কর্মসূচি নেওয়া হয়েছিল কতগুলি একুশটি কর্মসূচি নেওয়া হয়েছিল এবং কর্মসূচিগুলো আমি আপনাদের জানাইনি আপনারা অনেকেই চাইছিলেন যে কি কী কর্মসূচি নেওয়া হয়েছিল তো আমি আজকে আপনাদের বলে দিচ্ছি আপনারা নোট করে নিন আমি আর এইগুলো নোটসে অ্যাড করিনি বিডিএফে তো আমি বলে দিচ্ছি টোটাল একুশটা কর্মসূচির কথা বলবো আপনারা নোট করে নিতে পারেন এক নম্বর পয়েন্ট বায়ুমণ্ডলের সুরক্ষা দু নম্বর পয়েন্ট অরণ্যের বিলোপ স্থগিত করা তিন নম্বর পয়েন্ট জীববৈচিত্র্য সংরক্ষণ চার নম্বর পয়েন্ট স্বাস্থ্য সুরক্ষা মানে সার্বিক ব্যবস্থা গ্রহণ স্বাস্থ্য সুরক্ষার যে সার্বিক ব্যবস্থা সেটা গ্রহণ করতে হবে পাঁচ নম্বর জনবসতি উন্নয়নে স্থিতিশীল ও স্থায়ী বন্দোবস্ত ছ নম্বর দরিদ্র দূরীকরণ দরিদ্র দূরীকরণ বলতে এখানে গরিবদের মেরে ফেলা নয় ওকে মানে সেইভাবে দূরীকরণ নয় এটা হচ্ছে মানে তাদের কর্ম ব্যবস্থা করে দিতে হবে কর্মসন্ধান করে দিতে হবে যাতে তারা কিছু করে মানে কাজকর্ম করে একটু দরিদ্র মানে দারিদ্রতা দূর করতে পারে ওকে সাত নম্বর পয়েন্ট উন্নয়নশীল দেশগুলির স্থায়ী উন্নয়নের জন্য আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সহযোগিতা আট নম্বর পয়েন্ট জনসংখ্যা সম্পর্কিত স্থায়ী উন্নয়ন ন নম্বর পয়েন্ট ভূমি সম্পদের সার্বিক পরিকল্পনা ব্যবস্থা দশ নম্বর পয়েন্ট পরিবেশের সাথে সাজুজ্জ বজায় রেখে জৈব প্রযুক্তির ব্যবহার ওকে মানে কীটনাশকগুলো যেগুলো রয়েছে আধুনিক পদ্ধতি বন্ধ করে জৈব প্রযুক্তির ব্যবহার করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় ইলেভেন নাম্বার ভুঙুর বাস্তুতন্ত্রের সুরক্ষা মরুভূমি সম্প্রসারণ ও মানে খরার প্রতিরোধ করা ওকে টুয়েলভ নাম্বার পার্বত্য এলাকায় স্থায়ী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ তেরো নাম্বার পয়েন্ট গ্রামীণ উন্নয়ন ও স্থিতিশীল প্রকল্পের মাধ্যমে কৃষি উন্নতি নম্বর পয়েন্টটা হচ্ছে সমুদ্র ও সামুদ্রিক যে সম্পদ রয়েছে তার সুরক্ষা পনেরো নম্বর পয়েন্ট জল সম্পদ উন্নয়ন ষোলো নম্বর পয়েন্ট রয়েছে মানুষের ভোগের পরিবর্তন সতেরো নম্বর পয়েন্ট রয়েছে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা মাফিক উন্নয়ন করতে হবে আঠারো নম্বর পয়েন্টে বলা হয়েছে পরিবেশের কোনো ক্ষতি না করে বিষাক্ত বজ্রের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে উনিশ নম্বর পয়েন্টে বলা হয়েছে বিপজ্জনক রাসায়নিক বজ্রের আন্তর্জাতিক পাচার বন্ধ করতে হবে ওকে যেটা বন্ধ করা কুড়ি নম্বর পয়েন্টে বলা হয়েছে তেজস্ক্রিয় বজ্রের নিরাপদ ও পরিবেশসম্মত বন্দোবস্ত করতে হবে টোয়েন্টি ওয়ান নম্বর বা একুশ নম্বরে বলা হয়েছে দূষিত জল ও কঠিন বজ্রের নিরাপদ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা ক্লিয়ার তো এই একুশটি পরিকল্পনার কথা বলা হয়েছে এজেন্ডা টোয়েন্টি ওয়ানে ক্লিয়ার আশা করি নোট করে নিয়েছেন দরকার আরেকবার ভিডিওটা প্লে করে অথবা একটু আগে থেকে প্লে করে আপনারা কিন্তু পুরো টপিকগুলো নোট করে নিতে পারেন